আসসালামু আলাইকুম। আমাদের NU ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা সাজেশন দেব। মাত্র তিনটা চ্যাপ্টার করে 60 মার্ক পাওয়া সম্ভব। চলুন সাজেশনগুলো দেখা যাক। চ্যাপ্টার 7, আইগেন মান এবং আইগেন ভেক্টর। এই চ্যাপ্টার থেকে আমি কিছু ম্যাথ সাজেশন দেব। 2021-এর জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যটি, মানে এই থিওরামটি 100%, এটা 2021 সালের জন্য 100% মাস্ট বি, আসতেই পারে। এবার ম্যাথগুলো সমাধান করো। নিম্নের ম্যাট্রিক্স সমূহের আইগেন ভেক্টর নির্ণয় করো। 1 নম্বর, এটা 99%। 2 নম্বর এক্সাম্পল, 2 নম্বর দেখাও যে নিম্নের ম্যাট্রিক্স সমূহ আইগেন মান বাস্তব, এটার 1 নম্বর, এটা 100%। এক্সাম্পল 3, এর 2 নম্বর, এটা 98%। এক্সাম্পল 4, এটা 98%। আর ফিল্ডে এ ইকুয়াল টু, এত ম্যাট্রিক্সটির সমস্ত আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। মাত্র অল্প কিছু ম্যাথ করলে পরে প্রত্যেকটা ম্যাথে একই জিনিস চায়। অল্প কিছু ম্যাথ করলে পরে একই নিয়ম, সব রুলসগুলো একই। এটা এক্সাম্পল 8, এটা 100%। নিম্নলিখিত ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। 1994-1-14 সালে আসছিল। এটা 99%। একাল টু, এত ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। প্রায় প্রত্যেকটা ম্যাথেই বলতেছে সংশ্লিষ্ট আইগেন মান এবং আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। এক্সাম্পল 11, এটা 100%। আর ফিল্ডে ইকুয়াল টু, এত ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। আর বিপরীত যোগ্য ম্যাট্রিক্স পি নির্ণয় করো, যাতে পি ইনভার্স এপি ম্যাট্রিক্স হয়। এটা 2016 সালে আসছিল। 2021-এর জন্য 100%। যারা শুধু পাশ করতে চায় তাদের জন্য 20 থেকে 30টা ম্যাথ করলে খালি 100% গুলা করলে পারে যথেষ্ট। আর যারা ফার্স্ট ক্লাস তাদের জন্য 100% আর 99%, আর যারা A+ তাদের জন্য 100%, 99% আর 99% 3% গুলাই। এটা 100%। এক্সাম্পল 12, আর ফিল্ডে ইকুয়াল টু, এত এক্সাম্পল 14, নিম্নলিখিত ম্যাট্রিক্সের সকল আইগেন মান ও প্রত্যেক আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন জগতের একটি ভিত্তি নির্ণয় করো। এটা হচ্ছে চ্যাপ্টার 7, আইগেন মান ও আইগেন ভেক্টর সংশ্লিষ্ট। এক্সাম্পল 19, এটা 100%। 99-12-14 আসছিল। কেলি হ্যামিল্টন এর উপপাদ্য সাহায্যে নিম্ন বর্ণিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে। এখান থেকে প্রত্যেক ইয়ারে চ্যাপ্টার 7 থেকে প্রত্যেক ইয়ারে 30 মার্ক পর্যন্ত, 30 থেকে 40 মার্ক পর্যন্ত হাইস্ট ম্যাথ আসে। এটা এক্সাম্পল 25, কেলি হ্যামিল্টন এর উপপাদ্য সাহায্যে, এটা 99%। চ্যাপ্টার 7 শেষ। এখন আমরা চ্যাপ্টার 6 থেকে কিছু সাজেশন দেবো। মাত্র তিনটা চ্যাপ্টার, 5, 6 আর 7, এই তিনটা চ্যাপ্টার করে 60 মার্কস পর্যন্ত ম্যাথ অ্যান্সার করা সম্ভব। 60 মার্ক মাস্ট আসে চ্যাপ্টার 6 থেকে। যোগাশয় রূপান্তর 6A, এটা 100%। উপপাদ্য 9, মনে করে টি সাজ দ্যাট ভি অফ এফ টেন্স টু ইউ অফ এফ একটি যোগাশয় রূপান্তর, তাহা হইলে দেখাও যে কার্নেল টি এবং ভি অফ এফ এর উপজগৎ নির্ণয় করো। এটা আমার ইউটিউব চ্যানেলে সলভ করে দেয়া আছে সম্ভবত। সমাধানকৃত উদাহরণ সমূহ, এটা 100%, VI, এটা 100%। অল্প কিছু ম্যাথ সাজেশন দেব। এটাও 100%, ভি এটা তো দিলামই 100%। চ্যাপ্টার এক্সাম্পল 11, এটা হচ্ছে 99%। 2021-এর জন্য এটা হচ্ছে 13, 98%। 12 নম্বর 13 নম্বর, এটা আমার ইউটিউব চ্যানেলে সলভ করে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। 14 নম্বর, নিচের যোগাশয় রূপান্তরের ইমেজটি ও কার্নেলটির ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। এটা 100%। এটা 19 আসছিল। এটা 99%। লিনিয়ার অ্যালজেব্রা যোগাশয় রূপান্তর 6A, এটা 99%। এটা 100%। মনে করি টি সাজ দ্যাট আর কিউ টেন্স টু আর স্কোয়ার একটি যোগাশয় রূপান্তর, এত যোগাশয় রূপান্তর আকারে দেখাও। এটার এই চ্যাপ্টার পুরোটাই সম্পর্কে, 6 এর পুরোটাই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে 21-এর A, এটা 99%।
এটা 22 এর 3 99% এটা 23 এর 1 এটা 99% এটা 26 নম্বর এটা 100% আমি আরো বলতেছি যাদের শুধু অল্প ম্যাথ করে পাস করার ইচ্ছা তাদের জন্য শুধু 100% গোলা 6 এ শেষ আমরা চলে যাব এখন 6b চ্যাপ্টার 6b যোগাংশ রূপান্তরের ম্যাট্রিক্সের রূপায়ণ এখান থেকে এটা 90 কত পার্সেন্ট 99% এই উদাহরণ সমূহ 99% এখান থেকে কিছু বাদ পড়ছে নাকি না এটা 100% 10 নম্বরটা 2018 সালে আসছিল এটা 100% 12 নম্বরটা এটা 99% 14 নম্বর ম্যাথটা এটা 99% 15 নম্বর ম্যাথ এটা 100% এখন কিছু কিছু ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া ম্যাথগুলো লিখে করা লিখে সাজেশনটা দিলে পরে অনেক ভালো হতো ভাইয়া লিখে সাজেশন দিতে গেলে অনেক টাইম লাগে এই জন্য আমি বই থেকে দাগায় দাগায় অনেক মানে অনেক ম্যাথ থেকে বাসে বাসে এই ম্যাথগুলো দিচ্ছি 2021-এর সাজেশনগুলো এবার চ্যাপ্টার 5A ভেক্টর জগৎ থেকে কিছু ম্যাথ সাজেশন দেবো ভেক্টর জগৎ আমি দিচ্ছি খ বিভাগ আর গ বিভাগের জন্য ক বিভাগের জন্য নয় প্রত্যেকটা ম্যাথই ক বিভাগ আর খ বিভাগের জন্য এই দুইটা ম্যাথ 100% 3 আর কত মানে 3 আর 4 নম্বর উপপাদ্য 3 এর 2 আর 3 আর 4 নম্বর 100% এটা 99% উপপাদ্য 4 উপপাদ্য 5 এটা 99% উপপাদ্য 6 এটা 100% যদি ভেক্টর জগৎ ভি অফ এফ এর দুইটি উপজগৎ এস এবং টি হয় তবে দেখাও যে এস ইন্টারসেকশন টি একটি ভি অফ এফ এর উপজগৎ এটা 100% 2021-এর জন্য এটাও 100% উপপাদ্য এইটাও 100% আমার ইউটিউব চ্যানেলের আগেকার ভিডিওগুলোর সাউন্ড খুব কম কারণ আমি আস্তে আস্তে কথা বলতাম এখন সাউন্ডগুলো অনেক সম্ভবত জোরে শোনা যাচ্ছে এটা উদাহরণ 7 এটা 100% আমার ইউটিউব চ্যানেলে সেকেন্ড ইয়ারের অনেক ভিডিও দেওয়া আছে এই তিনটা এই চারটা ম্যাথে 100% এটা হচ্ছে ভেক্টর জগৎ একদম ভেক্টর জগৎ চ্যাপ্টার 5A-এর এটা 100% 14 নম্বর ম্যাথ 16 নম্বর ম্যাথটা 99% চ্যাপ্টার 5A শেষ 5A শেষ আমরা 5B-তে চলে যাব এই তিনটা চ্যাপ্টার 5, 6, 7 এই তিনটা চ্যাপ্টার করে 60 মার্ক তোলা সম্ভব প্রত্যেক ইয়ারে বোর্ড প্রশ্ন ফলো করলে পরে প্রত্যেক ইয়ারে 60 মার্কের বেশি আসছে এটা 100% প্রমাণ করে যে ভেক্টর জগতের ভি অফ এফ এর অশূন্য ভেক্টর সমূহ এত এত যোগ আছে নির্ভরশীল হইবে যদি এবং কেবল যদি যদিও কেবল যদি কোনো একটি ভেক্টর ভি আই কে তার পূর্ববর্তী ভেক্টর সমূহ ভি ওয়ান ভি টু ডট ডট ভি আই মাইনাস ওয়ান সমূহের যোগ আছে সমাবেশ আকারে প্রকাশ করা যায় সমাবেশ রূপে প্রকাশ করা যায় এটা উদাহরণ এটা 99% এটা 2 আর 3 নম্বর ম্যাথটা উদাহরণ 4-এর 2 আর 3 নম্বর ম্যাথটা 98% এটা 5 নম্বর উদাহরণ এটা 99% এটা 7-এর 2 নম্বর 99% এটা 8-এর 3 নম্বর এটা 99% এটা 9 নম্বর উদাহরণ 9 এটা 100% এটা হচ্ছে 5A যোগাশ্রয়ের সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা থেকে এটা 12 নম্বর 2019-এ আসছিল এটা দরকার নাই 13 নম্বর এটা 100% 5B শেষ আমরা 5C-তে চলে যাব সিজক ভিত্তি ও মাত্রা চ্যাপ্টার 5C 5-এর সি সিজক ভিত্তি মাত্রা থেকে কিছু সাজেশন দেব এটা 100% উপপাদ্য 7 এটা 100% যদি কোনো সসীম মাত্রার ভেক্টর জগৎ ভি অফ এফ এর ইউ ও ডাব্লিউ দুটি উপজগৎ হয় তবে দেখাও যে এত ইকুয়াল টু এত এটা 100% সমাধান 1-এর উদাহরণ 1-এর 3 নম্বর এটা 98% এটা এই তিনটা ম্যাথে 100% উদাহরণ 7-এর এই তিনটা ম্যাথে 100% 1, 2, 3 উদাহরণ 9 এটা 98% উদাহরণ 13 এটা 99% উদাহরণ 16 এটা 100% এটা 16 সালেও আসছিল এটা 18 সালে কী পরিমাণে আমি দাগাই রাখছি যে কী পরিমাণে ম্যাথ আসে এই তিনটা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো প্রত্যেকটা ম্যাথেরই মার্ক 10 করে অনেকগুলো ম্যাথ আসে
অনেকগুলো ম্যাথ আসে গ বিভাগে, আমি প্রত্যেকটা ম্যাথে কিন্তু দাগে রাখছি যে 19 সালে আসছিল। 20 নম্বর ম্যাথ এটা 99%, 21 নম্বর ম্যাথ এটা 100%, 22 নম্বর ম্যাথটাও কি 100%। চ্যাপ্টার 5C সূচক ভিত্তীয় মাত্রা থেকে 26 নম্বর এটা 99%, 99%। এখান থেকে আর ম্যাথ দেওয়ার মতো নাই, আমরা এখন চলে যাব, আমরা এখন যাব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 একঘাত বিশিষ্ট সমীকরণ জট সমাধান, ম্যাট্রিক্স ও নির্ণয়পক। এখান থেকে একটা ম্যাথ আসতেও পারে, 3, 3, 5 থেকে অনলি সম্ভবত 8 থেকে 10-15 মার্ক পর্যন্ত হাইস্ট আসতে পারে, আবার নাও পারে। চ্যাপ্টার 4 একঘাত বিশিষ্ট সমীকরণ জট সমাধান, ম্যাট্রিক্স ও নির্ণয়পক। এখান থেকে একটু সেশন দেবো, এটা 2 নম্বর উদাহরণ 2, এটা 90% 9%, 99%। এটা 6 নম্বর 99%, 7 নম্বরও 99%, 7 ও 99%। চ্যাপ্টার 4 থেকে তেমন কোনো ম্যাথ আসে না, ওই হঠাৎ 4 মার্কের একটা ম্যাথ চলে আসলেও আসতে পারে। এবার চলে যাবো আমরা কত, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে আমরা কিছু ম্যাথ দেবো, 3 থেকে কিছু ম্যাথ দাগাই দিই। চ্যাপ্টার 3 আছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, উদাহরণ 1 নম্বর এটা 99%, উদাহরণ 4, 4-এর 3 নম্বর এটা 99%, উদাহরণ 6 এটা 99%, এদিক থেকে 100% ম্যাথ খুবই কম, এটা 100%, উদাহরণ 9 এটা 100%, উদাহরণ 11 এটা 99%, উদাহরণ 11 99%। তারপরে এদিক থেকে দেখি আর কোনো ম্যাথ আসে না, প্রত্যেকটা ম্যাথই একই রকম, সেই জন্য এদিক থেকে বেশি একটা ম্যাথ আসে না। উদাহরণ 24 এটা 99%, উদাহরণ 27 এটা 100%, 2016 সালে আসছিল, উদাহরণ 28 এটাও 100%, উদাহরণ 29 এটাও 100%, উদাহরণ 30 নম্বর এটা 100%, উদাহরণ 30 100%, উদাহরণ 3 থেকে শেষ একঘাত বিশিষ্ট সমীকরণ থেকে মাত্র অল্প কিছু ম্যাথ। এবার আমরা চলে যাবো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে RN এবং CN এর ভেক্টর, মানে ভেক্টর ইন RN অ্যান্ড CN, এখান থেকে কিছু ম্যাথ দেবো। এখান থেকে কম ম্যাথ আসে, একবারে কম, অনেক কম ম্যাথ আসে, 4 থেকে 5 মার্ক আসলেও আসতে পারে। এখান থেকে আমি কিছু ম্যাথ দেখাই দেবো একবারে সীমিত আকারে। এখান থেকে 4 মার্কের জন্য একটা আইছিল 2019-এ, এটা আর আসবে না 19-এ। এটা হচ্ছে 2.39 মিন কোয়াশকির অসমতা, এটা প্রমাণ করো, এটা কত পার্সেন্ট, এটা 100%, 3 নম্বর উদাহরণ এটা 100%, 4 মার্কের জন্য খ বিভাগে এটা 99%, এটাও খ মার্কের জন্য, এটা 100%, এটা 1, 6 আর 15 সালে আসছিল, এটাও 100%, 2017-তে আসছিল, উদাহরণ 2 সম্ভবত শেষ। এখন আমরা চলে যাব 1, 1 থেকে তো একবারেই ম্যাথ কম আসে, ক বিভাগের জন্য কিছু ম্যাথ আসলেও আসতে পারে, খ বিভাগের জন্য, গ বিভাগের জন্য খুবই কম, একবারে সীমিত আকারে আসে। চ্যাপ্টার 1 থেকে আমরা চ্যাপ্টার 1 থেকে কিছু ম্যাথ দেব, চ্যাপ্টার 1 থেকে একবারে সবগুলো ম্যাথই একবারে ইজি, মানে নির্ণয় করো, ম্যাট্রিক্সে রূপান্তর করো, বিপরীত ম্যাট্রিক্স এসব ম্যাথ, এটা 99%, উপপাদ্য 11, 99%, এদিক থেকে 12 নম্বর করলেও হয় 99.8%, আবার না করলেও নয়। আমরা শেষ বিতে যাব, 1-এর বি থেকে কিছু ম্যাথ সাজেশন দেবো। 1-এর বিতে আছে উপপাদ্য 6, এটা 100%, 1-এর বিটাই মাঝে মাঝে আসে, দেখাও যে বেজোড় ক্রমের প্রত্যেক স্কু প্রতিসাম্য ও প্রতিসাম্য নির্ণায়কের মান 0, মানে দেখাতে বলছে উপপাদ্য আকারে। এক্সাম্পল 5 এটা 100%, এক্সাম্পল 8 এটা 100%। এখান থেকে গ বিভাগের জন্য একটা ম্যাথ আসলেও আসতে পারে, গ বিভাগ অথবা 2টা ম্যাথ মিলে গ বিভাগ তৈরি করে, উদাহরণ কত, 10, এটা 100%, প্রত্যেকটা ম্যাথে একরকম। এবার সম্ভবত একটা আইছিল যে দেখা যে প্রমাণ করে যে এটা 100%, এটা হচ্ছে 21 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে 23 নম্বর এক্সাম্পল, এটা 100%, কম আসে, একটা ম্যাথ আসলেও আসতে পারে এক চ্যাপ্টার 8 থেকে। এটা 26 নম্বর, এটা 99%, 26 নম্বরটা 99%, মানে ল্যাপলাস পদ্ধতি, এবার একটা ম্যাথ আসছিল ল্যাপলাস পদ্ধতি প্রমাণ করো, এই যে সেটা পাই গেছি, এটা 99%, এই যে এই ম্যাথটা আসছিল ল্যাপলাস পদ্ধতিতে ব্যবহার করি, সম্ভবত খ বিভাগে আসছিল, এই ম্যাথটা প্রমাণ করো। দেখে আর কোনো ম্যাথ আছে নাকি, সম্ভবত আর নেই, চ্যাপ্টার 2 শেষ।
দেখি চ্যাপ্টার বি এর পরে আর কোনো ম্যাথ আছে নাকি, এদিক থেকে আর কোনো ম্যাথ নাই। এবার চ্যাপ্টার সি তে চলে যাব, চ্যাপ্টার সি তে আছে চ্যাপ্টার সি বিপরীত ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এখান থেকে একটা ম্যাথ আসে খ বিভাগের জন্য অথবা দুইটা মিলে গ বিভাগের জন্য। এখান থেকে প্রমাণ করো যে এত ইকাল টু এত, এটা 99% এই উপপাদ্য 4, 5, 6 এই তিনটার ভিতর থেকে মাঝে মাঝে আসে প্রত্যেক ইয়ারে, মানে সীমিত আকার আসে। এটা 99%, উদাহরণ 7 এটা 10 নম্বর, 10 এর 1, 2 এটা হচ্ছে 100%, 13 নম্বর 4 এটা 99%, 14 99%, 18 99%, এই ম্যাথগুলোই আসে সম্ভবত, তাও ক্ষয় বিভাগের জন্য। এটা 100%, উদাহরণ কত 22। নিচের ম্যাট্রিক্সটি সারি র্যাঙ্ক ও কলাম র্যাঙ্ক নির্ণয় করো, এই সাজেশন এর উপরে আর সাজেশন নাই, ঠিক আছে। আমি এমনভাবে সাজেশনগুলো দিলাম যাতে এই ম্যাথগুলো করলে পরে এই নিয়মের বাহিরে ম্যাথ আসে না, একটা ম্যাথও আসে না। এই ম্যাথগুলো করলে পরে 80 মার্কের 75 অথবা 70 মার্ক পাওয়া সম্ভব, এ প্লাসের থেকেও অনেক বেশি মানে মার্ক পাওয়া সম্ভব, ঠিক আছে। প্রত্যেক পরীক্ষার্থীর উচিত আগে বোর্ড প্রশ্ন কেমন করে আসে সেগুলো ফলো করা, মানে ওইগুলো ফলো করে যদি আমরা পড়ালেখা করি তাহলে অনেক মানে অ্যান্সার করা সম্ভব। এই লিনিয়ার অ্যালজেব্রাটা এতটাই সহজ, প্রত্যেকটা সারা বইতে একই কাজ, খালি একই কাজ, এই ম্যাট্রিক্সে রূপান্তর করো অথবা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, এইগুলো দিয়েই সব কাজ। আমি ফার্স্ট ইয়ার থেকে জিওমেট্রি সাজেশন দিয়েছি, সেকেন্ড ইয়ার থেকে ক্যালকুলাস 2, ফরটান, তারপরে অর্ডিনারি সাজেশন দিয়েছি। আমি ফার্স্ট ইয়ার থেকে কেবল কী দিলাম, জিওমেট্রি আর লিনিয়ার, আর এরপরে আমি দেব ফান্ডামেন্টাল আর ক্যালকুলাস কত 1। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।